আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে ছেলেটাকে অবশ্যই আপনারা চিনতে পারছেন, নাম তফিজউদ্দিন। এর আম্মা অসুস্থ ছিল, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তাকে আমি এবং আমার গফুর ভাই মিলে এবং আপনারাও যথেষ্ট সহযোগিতা করেছে। যাই হোক, ও সর্বশেষ ওকে যে একটি বকনা গরু কিনে দেওয়া হয়েছিল, আগামী 6 মাস পর্যন্ত আমি 2000 টাকা করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছি। আমি চেষ্টা করব ওই টাকা তুলে দেওয়াতে, কিন্তু ওর গরুটা রাখার জন্য একটা ঘর দরকার। তো এই ঘরের জন্য দেশের বাইরে থেকে এক ভদ্রলোক 5000 টাকা পাঠিয়েছে। এরপরে আরেক ভদ্রলোক আমাকে ফোন দিয়ে পাঠিয়েছে 1070 টাকা, এবং আরেক ভদ্রলোক আমি না বলার পরেও 2000 টাকা পাঠিয়েছে। এই টোটালি 8000 টাকা আমি ঘর বাবদ পেয়েছি। কিন্তু তফিজউদ্দিনের কথা যে 8000 টাকা একটু কষ্ট হয় ঘর বানাতে, 10000 টাকা হলে ঘরটা ভালো হয়। তো আমি তার হাতে এই 8000 টাকা আর আমার ক্যাশ থেকে আরও 2000 টাকা দিয়ে আমি ওকে 10000 টাকাই আমি তুলে দিচ্ছি, তাও যেন ভালো একটা ঘর নির্মাণ করে গরুটা ভালোভাবে লালন পালন করতে পারে। আমি চাচ্ছি যেহেতু বকনা গরু কিনে দিয়েছি, ওটাকে যদি সঠিকভাবে লালন পালন করে এবং আর কিছুদিন পরেই হিটে আসবে, আশা করি ওখান থেকে ভালো একটা বাছুর পাওয়া যাবে এবং ধীরে 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 বংশ বৃদ্ধি হবে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন, আমি তার হাতে টাকা তুলে দিচ্ছি। এদিক আগে আসেন, 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, এই 10। আপনি বলেছিলেন 10000 টাকা হলে ভালো একটা ঘর বানানো সম্ভব। বানানোর পরে আমাকে জানাবেন, আমি ছবি তুলে আমার দর্শকদের কিন্তু আমি জানাবো। ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, আপনার জন্য দোয়া রইল, দর্শক আপনারাও দোয়া করবেন সে যেন সঠিকভাবে গরুটি লালন পালন করে স্বাবলম্বী হতে পারে, সবাই ওর জন্য দোয়া করবেন। তো গফুর ভাই কিছু বলবেন? আপনি যা করলেন, আমি সার্বক্ষণিকভাবে ওর সঙ্গে যোগাযোগ রেখে ওকে আমার শ্রম দিয়ে, টাকা দিতে না পারলেও আমি আমার মেধা দিয়ে, আমার শ্রম দিয়ে ও যেন আরও কীভাবে উন্নয়ন করতে পারে আমি সদা সর্বদাই চেষ্টা রাখবো, অবশ্যই চেষ্টা যেন ওই একটা থেকে আরও 5টা করে লালন পালন করতে পারে। ঘর আপনি বানিয়ে দিলেন, ছোট না বড় ঘর, এই বড় ঘরের মধ্যে গরু বেশি আসবে, আমি সেই ঘরটা কীভাবে ভরতে হয় আমি সদা শ্রম দিব, আর কিছু না, আমার যত কষ্টই হোক আমি সেখানে যাব আর সর্বক্ষণিক আপনাকে জানাবো যে এই হচ্ছে, ওই হচ্ছে, কী হচ্ছে আমি আপনাকে জানাবো। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক আর গ্রাহকদের অনেক অনেক ধন্যবাদ। দেশের মানুষের প্রতি আমার সালাম রইল, ওনারা যেন দোয়া করেন ওনার মা এবং ওই পরিবারের আর এতিম ছেলের জন্য, ইনশাল্লাহ ও যেন স্বাবলম্বী হয় দেশের এবং সমাজের মানুষ, এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। তাহলে মালামাল কিনে নিয়ে যাবেন, ঘর তৈরি করার পরে আমাকে জানাবেন, আমি ছবি তুলে কিন্তু আমার দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু